অফিস থেকে এক সপ্তাহ ছুটি পাইছি, চলো কোথাও থেকে ঘুরে আসি। আচ্ছা চলো, কোথায় যাবে বলো? তুমি যেখানে বলো সেখানেই যাব। আচ্ছা তাহলে কক্সবাজারে চলো, কিছুদিন আগেই তো সেখান থেকে আসলাম। তাহলে রাঙ্গামাটি চলো, সেখানে চোর ডাকাতের ভয় আছে, আমি সেখানে যাব না। তাহলে চট্টগ্রাম সিবিসে চলো, সিবিসের পাথরের উপর দাঁড়াইতে আমার ভয় করে। ওকে চিড়িয়াখানায় তো চলো, সেখানে গেলে বাচ্চারা ভয় পাবে। আচ্ছা তাহলে ঢাকায় চলো, ঢাকার রাস্তায় যে জ্যাম, যাইতে যাইতে আমার ছুটির টাইম শেষ হয়ে যাইব। ওকে তাহলে সবাই মিলে কাশ্মীরে চলো, সেখানে যুদ্ধ শুরু হয়েছে, এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই মিলে মালদ্বীপে চলো, আমার কাছে তো পাসপোর্ট নাই। তাহলে কোথায় যাইবা? তুমি যেখানে বলো সেখানেই যাব। হ্যালো, হ্যাঁ বলো, কি করছো? রান্না করতেছি। কি রান্না করছো? ভাত তরকারি রান্না করতেছি। ভাতে পানি দিয়েছ? না, তেল দিয়ে রান্না করতেছি। তরকারিতে লবণ দিয়েছ? না, চিনি দিয়েছি। তুমি কি রান্না করতেছ? না, তোমার বউ রান্না করতেছে। আমার লুঙ্গিটা কি ধুয়ে রেখেছ? না তো, আমার ছেলের বাপেরটা ধুয়েছি। তুমি কি সত্যিই আমার বউ? না, আমি তোমার বউ হতে যাব কেন? আমি তো তোমার শ্বশুরের মেয়ে। এত বাঁকা কথা বলো কেন? আমি সব সময় সোজা কথা বলি, এইসব প্যাঁচঘাট আমার ভালো লাগে না। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।